কেমন আছেন সবাই? ডিসি টেক সলিউশনে আপনাকে স্বাগতম। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে মাইগ্রেটিকের চেন টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে ডিএসসিবি ক্লায়েন্ট নিয়ে একটু আলোচনা করি। তো আগে আপনি একটু ধরে নেন যে আইএসপি আমাদের কি কিভাবে কানেক্টিভিটি প্রোভাইড করতে পারে। আমরা এর আগেই দেখেছি একটি স্ট্র্যাটেজিক্যালি প্রোভাইড করতে পারে, একটি দেখলাম পিপিপি ওইতে প্রোভাইড করতে পারে। এখন আমি দেখাবো যদি আইএসপি আমাদের ডিএসসিপিতে আইপি সার্ভ করে সেটা আমরা কিভাবে মাইক্রোটিকে কনফিগারেশন করব। আমাদের হোম বেস যে রাউটারগুলো আছে যেমন টিপি লিঙ্কের, ডি লিঙ্কের, টেন্ডা, বিভিন্ন টাইপের যে রাউটারগুলো ইউজ করে আমরা বাসা বাড়িতে ইউজ করি, এগুলাতে অ্যাকচুয়ালি ম্যানেজেবল পোর্ট থাকে না। এই পোর্টগুলো আপনার ওই ডিএসসিবি করাই থাকে, ডিএসসিবি কনফিগারেশন করা থাকে, তারপরে পিপিপি এগুলো ভিতরে করে নেওয়া যায়, স্ট্র্যাটেজিক্যালি করে নেওয়া যায়, ডিএসসিবিটা বিল্ট ইন থাকে। তো সেক্ষেত্রে হয় কি, যদি আইএসপি আমাদের ডিএসসিবি থ্রো করে আমরা ওই হোম যে রাউটারগুলো এইগুলো আনম্যানেজেবল, এইগুলাতে ওয়ান পোর্টে লাগাইলে এটা ডিএসসিবিতে অটোমেটিক আইপি নিয়ে নেটওয়ার্ক সার্ভ করা শুরু করে দেয়। বাট ম্যানেজেবল যে রাউটারগুলো এগুলা কখনোই এভাবে রিসিভ করবে না, পোর্টে ওকে বলে দিতে হবে যে তুমি এটাকে রিসিভ করো। যেমন ধরেন মাইক্রোটিক, সিসকো জুনিপার এগুলো কেউই করবে না। তো আমরা আজকে দেখব যে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট কিভাবে কনফিগার করবো। অ্যাকচুয়ালি আমি যদি থ্রো করতাম আমি সার্ভার হইতাম, আমি দিচ্ছি, বাট এক্ষেত্রে আমি নিচ্ছি, তো এখানে হবে আমার ডিএসসিপি ক্লায়েন্ট। তো চলুন আমরা দেখি আমরা ডিএসসিপি থেকে আইপি নিয়ে কিভাবে আমরা মাইক্রোটিকটাকে কনফিগার করে ইউজারকে ইন্টারনেট সার্ভ করতে পারবো। তো চলুন দেখি যে আমি আমি একটা ফ্রেশ রাউটার নিয়েছি মাইক্রোটিকের 752। তো এটাতে ঢুকেই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা দেখাইতে হবে প্রতিবারের মতোই। আগে ইন্টারফেস 2 নম্বর আমরা এটাকে একটু কমেন্ট করে রাখবো, 1 5 নম্বরটাকে কমেন্ট করে রাখবো ল্যান, কারণ আমার 2 নম্বরটাই আইএসপির যে কেবেলটা আসছে তারা আমাকে যে কেবেলটা দিয়েছে সেই কেবেলটা আমি এই ইন্টারফেসে লাগিয়েছি, এবং 5 নম্বর থেকে আমি কেবেল যেটা লাগাবো সেটা দিয়ে আমি আমার ইউজারকে থ্রু করবো ইন্টারনেট। যাক, এখন আমি যাব হচ্ছে আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট। ক্লায়েন্টে গিয়ে জাস্ট আমি এই প্লাসে ক্লিক করবো, অ্যাড করবো। অ্যাড করে কি করবো, জাস্ট এখানে ইন্টারফেস দেখাবো, কোন ইন্টারফেসটা, যে ইন্টারফেসটা আমাকে আইএসপি লাইনটা লাগানো আছে, যে ইন্টারফেসে আইএসপি কেবেলটা লাগানো আছে সেই ইন্টারফেসটা দেখাবো। এটা তো দেখাইলাম, আর কিচ্ছু করার প্রয়োজন নাই, জাস্ট অ্যাপ্লাই, ওকে। এই যে আমাকে আইপি প্রোভাইড করে দিছে অটোমেটিক্যালি সাথে সাথে। এখন আমাদের চেক করার বিষয় তিনটা, এক হচ্ছে আমি দেখি অ্যাড্রেস আইপি আসছে কিনা, অ্যাড্রেস আইপি আসছে, দেখবো ডিএনএস আসছে কিনা, কোনো ডিএনএস দেয় নাই, এই যে চলে আসছে জিএনএস চলে আসছে, তারপরে দেখবো রাউট দিছে কিনা, রাউট থেকে রাউট হয়েছে কিনা, রাউট হয়ে গেছে। এখন দেখি আমার রাউটার ইন্টারনেট পেয়েছে কিনা, রাউটার ইন্টারনেট পেয়েছে, সেম। এখন তো আমরা পরটুকু পারি, তারপরে আমি একবার করে দিচ্ছি আমার ল্যান্ড সাইডের কনফিগার করতে হবে। ল্যান্ড সাইডের কনফিগার আমি কি হ্যাপি দিয়ে করি, 1.1+24 দিয়ে করলাম, এখানে 5 নম্বর পোর্টে চেনাই দিলাম, স্টেজে আইপি বসালাম আমি ল্যান্ড পোর্টের। এরপরে কি করব, এরপরে যাব ফায়ারওয়ালে, নেটিং, নেট, মাসকোয়ারেট, কেন মাসকোয়ারেট করি আগের টিউটোরিয়ালগুলোতে দেওয়া আছে, এই ল্যান্ড কনফিগারেশন আগেরগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন টিউটোরিয়ালগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, অ্যাপ্লাই, ফাইন। এখন আমি জাস্ট আমার কন্ট্রোলে গিয়ে আইপিটা বসালেই হবে। এখানে দেখি যে আমাদের পিসি কোনোভাবেই পাওয়ার কথা না, পাচ্ছে না, কারণ আমাদের আইপি বসানো নাই।
আমরা কেএবি বসাবো আমাদের এখানে, যে বসানো আছে বিরত হবে না, ডিএসসিবি থেকে গেলেও আমাদের পাবে না, কারণ ডিএসসিবি সার্ভার খোলা নাই। এখানে আমরা কেএবি বসিয়েছিলাম, ল্যান সাইড একটু দেখে আসি, 192.168.1.1, মানে আমি 192.168.1.2 থেকে শুরু করে 192.168.1.294 পর্যন্ত ইউজ করতে পারবো। যে 2 দিলাম আমি, গেটওয়ে আমার এক হবে, কেন হবে সেটা আপনাদের জানা উচিত, আগেই জানিয়েছি। আর আমার ডিএনএস হচ্ছে এপি থেকে ডিএনএস 168, ওকে ফাইন, ইন্টারনেট চলে আসার কথা আমার, দেখি আসে কিনা, চলে আসছে ইন্টারনেট আমার, অ্যাক্টিভ হয়ে গেছে, একটু ব্রাউজ করো দেখি। চলে আসছে ইন্টারনেট আমার, সার্ভ হচ্ছে, আমি দেখি কি করবো, সার্চ দিই ফেসবুক দেখে আসি কিনা, চলে আসছে। সো আশা করি আপনারা এখন ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন করতে পারবেন, আর ভালো থাকবেন, আমাকে কমেন্টস করবেন, আমাকে জানাবেন কি করলে আরো ভালো হয়, যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় সেটাও বলবেন, যদি আমার কোনো ভুল থাকে সেটাও বলবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আরো ভিডিও বানাইতে উৎসাহ লাগে, টিউটোরিয়াল বানাইতে উৎসাহ লাগে। লাইক কমেন্টস দিবেন, শেয়ার দিবেন, শেয়ার দিলে আরো অনেকেই দেখতে পারবে, হয়তো আপনার আপনিও শিখলেন আরো একজন শিখলে, তো কারো ক্ষতি নাই, তাই না, শিখলে আরো ভালো হয়। ঠিক আছে, ভালো থাকবেন, বাবাই।